আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের প্রিয় হোস্ট মির্জা আব্দুল রহমান ফ্রম এনিটাইম লার্নিং অর এটিএল বাংলাদেশ। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক হচ্ছে থ্রি ডি স্যাম্পলিং। স্যাম্পল গার্মেন্টস একটি অবিচ্ছেদ্য অংশ, আমরা সবাই জানি। আমাদেরকে প্রত্যেকটি অর্ডার এগেনস্টে স্যাম্পল তৈরি করতে হয়, গার্মেন্টসে স্যাম্পল দেখেই প্রোডাকশন হয়। কিন্তু সেই স্যাম্পলটা যদি থ্রি ডি আকারে হয়, কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে ভার্চুয়াল মিডিয়াতে ভার্চুয়াল স্যাম্পলিং যদি হয়, সেটা কত না ভালো হয়, কতটা সময় আমাদের বেঁচে যায়, আমরা অনেকটা বেশি লিড টাইম পেয়ে যাই। এই জিনিসটা কিন্তু বর্তমানে চলে আসছে আমাদের বর্তমান বিশ্বের কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য। কিন্তু থ্রি ডি স্যাম্পলিং বহির্বিশ্বে অলরেডি শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই এবং বাংলাদেশেও শুরু হয়ে গেছে। তো এই থ্রি ডি স্যাম্পলিংটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এটা আমাদের ব্যবসায় কীভাবে সহায়ক, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো মির্জা আব্দুল রহমান, কোথাও যাবেন না, ফিরে আসছি ছোট্ট একটা ইন্টার পর। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আশা করি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন বা আমি নতুন যখন কোনো ভিডিও দিব আপডেট থাকবে সেই ভিডিও নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা কথা বলতেছিলাম থ্রি ডি স্যাম্পলিং বা ভার্চুয়াল স্যাম্পলিং নিয়ে। থ্রি ডি স্যাম্পলিং ভার্চুয়াল স্যাম্পলিং দুটা আলাদা জিনিস হলেও একই সুতোয় গাথা। থ্রি ডি স্যাম্পলিং বা থ্রি ডাইমেনশনাল স্যাম্পলিং, আমরা ভার্চুয়াল কোনো মাধ্যমে থ্রি ডাইমেনশনাল একটি ছবি বা থ্রি ডাইমেনশনাল একটি প্রোডাক্টের ছবিকে বাইরের কাছে প্রেজেন্ট করাটাই হচ্ছে থ্রি ডি স্যাম্পলিং। তো স্যাম্পল জিনিসটা কি সবাই আমরা জানি, স্যাম্পল জিনিসটা হচ্ছে কোনো একটা প্রোডাক্টের ডেমো বা নমুনা। এবং এই স্যাম্পলটা শুধুমাত্র নমুনাই না, এই স্যাম্পলটা আমাদের প্রতিটা অর্ডার শুরু করার আগে একটা রেফারেন্সও বটে। আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল করে থাকি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ডেভেলপমেন্ট স্যাম্পল, প্রাইস কোটেশন স্যাম্পল, তারপর হয়ে থাকে আমাদের বিভিন্ন টেস্ট স্যাম্পল, হয়ে থাকে কাউন্টার স্যাম্পল বা প্রি প্রোডাকশন স্যাম্পল, আদার্স অনেক স্যাম্পল হয়ে থাকে, ফটো স্যাম্পল থেকে স্যাম্পলের অত অন্ত নাই, অ্যাকচুয়ালি অনেক স্যাম্পল আমরা করে থাকি। তো এই স্যাম্পলগুলো করতে আমাদের অনেক বেশি লিড টাইম দরকার হয়। তো লিড টাইম জিনিসটা কি, একটা অর্ডার পাওয়ার পর অর্ডারটা শিপমেন্ট করার মাঝখানে যে সময়টা আমরা হাতে পাই, ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো যে সময়টা পায়, তো যদি আমরা এখানে থ্রি ডি স্যাম্পলিং করি তাহলে কিন্তু আমার স্যাম্পল তৈরি করার জন্য যে সোর্স করতে হবে, ফেব্রিক আনতে হবে, আদার যে ম্যাটেরিয়াল অ্যাক্সেসরিজগুলো আনতে হবে, সেই আনার সময়টা আমরা বেঁচে যাবে এবং খুব অল্প সময়ের ভিতরে আমরা থ্রি ডি একটা প্রজেকশন বা ভার্চুয়াল একটা স্যাম্পল তৈরি করতে পারবো যা বাইরের কাছ থেকে অ্যাপ্রুভ এনে সেই অনুযায়ী আমি ম্যাটেরিয়াল সোর্স করতে পারবো এবং প্রোডাকশনের লিড টাইমটা আমরা একটু বাড়াতে পারবো। দেখুন বর্তমান কম্পিটিটিভ বিশ্বে প্রোডাকশনের লিড টাইম খুবই কম, প্রত্যেকটা ইন্টারন্যাশনাল বায়ার তার প্রোডাকশন লিড টাইম দিচ্ছে খুবই কম। তো এই ক্ষেত্রে যদি আপনি একটু প্রোডাকশন লিড টাইম কোনোভাবে বাড়িয়ে পান তাহলে কিন্তু আপনি ভালো কোয়ালিটির প্রোডাক্ট প্রোডিউস করার জন্য হাতে মিনিমাম সময়টা পেয়ে যাবেন। এবং আমরা বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাই যে প্রোডাকশনের লিড টাইম কম হওয়ার কারণে ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা শিপ করতে পারি না, তার জন্য অনেক ভ্যালুয়েবল প্রোডাক্টগুলো আমাদের দেশে অর্ডার আসে না। তো এই ক্ষেত্রে কিন্তু থ্রি ডি স্যাম্পলিং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বা পালন করে থাকতেছে। বাংলাদেশে অনেক বড় বড় রেপুটেড কোম্পানি কিন্তু অলরেডি থ্রি ডি স্যাম্পলিংয়ে সুইচ করে ফেলতেছে, যার মধ্যে বেক্সিম্পো কিন্তু অন্যতম। তারা অলরেডি থ্রি ডি স্যাম্পলিং ইমপ্লিমেন্টের জন্য কাজ শুরু করে দিয়েছে। এছাড়াও অনেক বড় বড় কোম্পানি তারা থ্রি ডি স্যাম্পলিং বা ভার্চুয়াল স্যাম্পলিংয়ের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা সবাই জানি প্যান্ডামিকের পর পুরো পৃথিবীটাই একটা ওলট পালট অবস্থা, খুবই একটা নাজুক অবস্থার মধ্যে যাচ্ছে। তো এই প্যান্ডামিকের পর আমাদের গার্মেন্টস শিল্পে ফিজিক্যালি স্যাম্পল ফিট করানো বা মডেলের মাধ্যমে ফিট করিয়ে পড়িয়ে সেই বাইরের কাছ থেকে অ্যাপ্রুভ আনা, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়ে গেছে। এবং আমাদের যেমন বাংলাদেশ থেকে যদি আমি কোনো স্যাম্পল অ্যাপ্রুভ করাতে চাই, আমি বা আমার লোকাল বাইং অফিসে দিলাম, তারা হয়তো বা বাইরের বাইং অফিসে পাঠালো বা বাইরের যেই কান্ট্রির বায়ার সেই কান্ট্রিতে তাকে বাইরের কাছে পাঠালো, এতে কিন্তু অনেক বেশি কুরিয়ার লিড টাইম লাগতেছে। আপনি যে ধরনের কুরিয়ার সার্ভিস বা যে ধরনের ট্রান্সপোর্টেশন আপনি ইউজ করবেন কেন, সেখানে অনেক লিড টাইম লাগতেছে। কারণ প্যান্ডামিকের কারণে এগুলো খুব রেস্ট্রিক্টেড ভাবে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, কোয়ারেন্টাইন হচ্ছে, দেন এটা ডেলিভারি হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু অনেক বেশি সময় আমাদের কিল হচ্ছে। কিন্তু থ্রি ডি স্যাম্পলিং করলে কি হবে জানেন, থ্রি ডি স্যাম্পলিং করলে কিন্তু আমি সরাসরি বায়ারের সাথে একটা ভার্চুয়াল মিডিয়ায় কানেক্ট হয়ে স্যাম্পলটা দেখাতে পারবো এবং বায়ার সেখানে একটি ফেব্রিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্টের সকল স্পেসিফিকেশন সে দেখতে পারবে এবং সেই তার যে রিকোয়ার্ড কোয়ালিটি আছে আমি সেটা মেনটেন করতে পারছি কি না সেটাও সে যাচাই বাছাই করতে পারবে। ইভেন বায়ার চাইলে আমার কাজের অগ্রগতি কতটুকু সেটা সে সরাসরি মনিটর করতে পারবে। এবং বায়াররাও এখন রিকমেন্ড করতেছে থ্রি ডি স্যাম্পলের দিকে যাওয়ার জন্য। আশা করা যায় ভবিষ্যতে কিন্তু থ্রি ডি স্যাম্পলিং আমাদের যে ফিজিক্যাল স্যাম্পলের জায়গাটা নিয়ে নিবে।
এবং এক্ষেত্রে কিন্তু আমি আশা করতেছি একটা জব সেক্টর তৈরি হবে এবং বলা যেতে পারে দক্ষ জনবল আমাদের এই সেক্টরে দরকার হবে। তো আপনারা যদি 3D স্যাম্পলিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো, নতুন কিছু জানতে পারলেন কিনা সে বিষয়ে লিখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট। আর এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।